আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইক্লোন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ নবম দশম ওএসসি শিক্ষার জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমরা শিখবো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পরিচ্ছেদ, পরিচ্ছেদ 35 হচ্ছে কারক। তাহলে চলো ক্লাসটা শুরু করি। আর ক্লাসটা শুরু করার আগে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুর সাথে শেয়ার করতে বলবে না। তবে ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে একটু বলে রাখি, আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদের 9-10 লেভেলের ক্লাসটা নেওয়া হবে। অর্থাৎ তুমি আজকের ক্লাসটা করার পরে 9-10 যত এমসিকিউ আসবে, এসএসসি পরীক্ষায় যত এমসিকিউ আসবে, সকল বোর্ডের সব পারবে। বাট এই বেসিক দিয়ে তুমি কখনোই ভার্সিটি অ্যাডমিশন টেস্ট অথবা জবের প্রিপারেশন হবে না। তার মানে তোমাকে অ্যাডভান্স লেভেলে শিখতে হলে আমার জবের ক্লাসগুলো করতে হবে। আপাতত তোমাদের 9-10 লেভেলে এসএসসি পরীক্ষার জন্য যতটুকু লাগবে ততটুকুর উপর ক্লাসটা হচ্ছে। তার মানে আবার বলছি, তাহলে এই ক্লাসটা শুধুমাত্র 9-10 লেভেলের, ক্লিয়ার? তাহলে চলো ক্লাসটা শুরু করি। কারক, কারককে আমরা ইংরেজিতে বলতে পারি কেস। ইংরেজিতে তোমরা অনেকে পড়ে আসো, কিন্তু কেস অর্থাৎ কারক হচ্ছে ইংরেজিতে, এটা আমরা বলি কেস। সংজ্ঞাটা দেখো, হুবই 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 ইম্পর্টেন্ট। সংজ্ঞাটা মূলত এরকম, ক্রিয়ার সঙ্গে, দেখো কার সঙ্গে, ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য ও সর্বনামের যে সম্পর্ক তাকে কারক বলে। তাহলে সম্পর্কটা হবে ক্রিয়ার সঙ্গে, কার সম্পর্ক, বিশেষ্য এবং সর্বনাম অর্থাৎ নাউন এবং কি প্রোনাউনের। তাহলে হুবই হুবই ইম্পর্টেন্ট, মনে রাখো সংজ্ঞাটা এমসি কাজ করে। ক্রিয়ার সঙ্গে, কার সঙ্গে, ক্রিয়ার সঙ্গে বিশেষ্য সর্বনামের যে সম্পর্ক তাকে কারক বলে। সংজ্ঞাটা আসতে পারে ক্রিয়ার সঙ্গে বিশেষ্য ও সর্বনামের যে সম্পর্ক তাকে কি বলে, কারক বলে। অর্থাৎ কারকের সাথে কার কার সম্পর্ক, ক্রিয়ার সঙ্গে কারকে, ক্রিয়ার সঙ্গে কার কার সম্পর্ক, বিশেষ্য সর্বনামে, ক্লিয়ার? তারপরে আমি সংজ্ঞাটা একটু একটু পরে আবার দেখাচ্ছি একটু ভালো করে। কারক সম্পর্কে, কারক সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে সাধারণত বিভক্তি এবং অনুস্বর যুক্ত হয়, এটা এমসিকিউতে আসে। তাহলে কারকের মধ্যে সম্পর্ক বোঝাতে কি বিশেষ্য সর্বনামের সঙ্গে কোনটা কোনো যুক্ত হয়, বিভক্তি এবং অনুস্বর, এটা এমসিকিউতে আসে, হুবই হুবই ইম্পর্টেন্ট। তাহলে বলতো কি আসে, কারক সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে সাধারণত বিভক্তি এবং অনুস্বর আসে, বিভক্তি ও অনুস্বর, মনে রাখবা। তাহলে কি কি আসে, বিভক্তি এবং অনুস্বর। কারক ছয় প্রকার, কারক পুরাতন বইয়ে ছয় প্রকার ছিল, তোমাদের বইয়ে ছয় প্রকার আছে, কিন্তু একটু একটু চেঞ্জ করে দিয়েছে। কারক ছয় প্রকার, তাহলে পরীক্ষা আসতে পারে কারক কথা বলে, কারক ছয় প্রকার। এটা হচ্ছে কর্তা কারক, আগের বইয়ে ছিল কর্তৃ কারক, তোমাদের বইয়ে কর্তা কারক। তাহলে 1 নাম্বার কর্তা কারক, তারপরে কর্মকারক, করণ কারক, অপাদান কারক, অধিকরণ কারক, লাস্টে হচ্ছে দেখো সম্বন্ধ কারক। আগের বইয়ে ছিল সম্প্রদান কারক, ওইটা বাদ দিয়ে তোমাদের নিয়ে আসে সম্বন্ধ কারক। আর এই সম্বন্ধ আগের বইয়ে ছিল এই সম্বন্ধ পদ, নাম ছিল সম্বন্ধ পদ, এটা আলাদা একটা টপিক এরকম। আর এখন এটা সম্বন্ধ কারক বানাই ফেলছে। তার মানে এগুলো তোমার চিন্তা করা লাগবে না, তুমি মনে রাখবে কারক ছয় প্রকার এবং সিরিয়ালটা মনে রাখবো। তাহলে পড়তে একটু সুযোগ হবে, কর্তা কারক, কর্মকারক, করণ কারক, অপদান কারক, অধিকরণ কারক এরকম। আচ্ছা, ক্লাসটা করার পর যারা একেবারে কিছুই পারো না, তারাও ইনশাল্লাহ কারক পাবে। এসএসসি লেভেলের যে কোনো এমসিকিউ তুমি সলভ করতে পারবে। তাহলে আমরা এখন এই এত রোগের মধ্যে কি কি শিখলাম, ক্রিয়ার সঙ্গে কি কি বিশেষ এবং সর্বনামের যে সম্পর্ক তাকে কারক বলে, কারকের সম্পর্কের মধ্যে বিশেষ এবং সর্বনাম সর্বনামের সাথে কি যুক্ত হয়, বিভক্তি এবং অনুস্বর যুক্ত হয়, কারক কয় প্রকার, ছয় প্রকার, কোন এরকম আসলে নিচের কোনটা কারকের নাম নয়। তাহলে ভালো করে নামগুলো মুখস্থ হবে, তাহলে যে নয় এটা বলতে পারা। তাহলে কর্তা কারক বা কর্তৃ কারক, কর্মকারক, করণ কারক, অপদান কারক, অধিকরণ কারক, একটা হচ্ছে সম্বন্ধ কারক। এবার আসো আমরা এই কর্তা কারক না শিখে সবার আগে আমি সম্বন্ধ কারকটা ক্লিয়ার করেছি, তারপর আমরা এই কারকের শিখবো। তাহলে একদম লাস্টেরটা আমরা সবার আগে বলবো। এবার দেখো, সবার আগে আমি সম্বন্ধ কারকটা কেন পড়াচ্ছি, কারণ সম্বন্ধ কারকটা এখন নতুন করে আপডেট করে আসছে, নিয়ে আসছে। এটা আগে সম্বন্ধ পদ ছিল, এখন সম্বন্ধ কারক বানিয়ে ফেলছে। দেখো, যে কারকের বিশেষ্য ও সর্বনামের সঙ্গে বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক নির্দেশ করে তাকে সম্বন্ধ কারক বলে। তাহলে বিশেষ্যর সাথে এনে আগে আমরা কারকের সঙ্গে বলছি ক্রিয়ার সাথে, কারকের সঙ্গে বলছি ক্রিয়ার সাথে, আর এখানে হচ্ছে বিশেষ্য বা সর্বনামের সঙ্গে বিশেষ্য বা সর্বনামের যে সম্পর্ক তাকে বলে সম্বন্ধ কারক। অর্থাৎ কারকের, কারকে, এই কারকে ক্রিয়ার সঙ্গে কোনো সম্পর্ক হচ্ছে পরোক্ষ, সরাসরি কোনো সম্পর্ক নেই, অর্থাৎ ক্রিয়ার সাথে সরাসরি কোনো সম্পর্ক নেই, অর্থাৎ পরোক্ষ ভাবে সম্পর্ক আছে। আর তাহলে তোমরা মনে রাখবা, তাহলে কোন কারকে ক্রিয়ার সঙ্গে পরোক্ষ সম্পর্ক আছে, এটা হচ্ছে সম্বন্ধ কারক। সম্বন্ধ কারকের সংজ্ঞার মধ্যে আসতে সম্বন্ধ কারক কোনটা, বিশেষ্য ও সর্বনামের সঙ্গে বিশেষ্য সর্বনামের যে সম্পর্ক হয় তাকে সম্বন্ধ কারক বলে। আর এই সম্বন্ধ কারকে কোন কোন বিভক্তি যুক্ত হয়, ষষ্ঠী বিভক্তি, আগে পুরাতন বলে জানাবো, র এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি, 6 নাম্বার সিরিয়াল, এটা 6 নাম্বার আছে, তাহলে এটা স দিয়ে ষষ্ঠী, ষষ্ঠী বিভক্তি র এর। তোমরা এইগুলো মনে রাখবা, র এর, এর, কার, এরকম, কের, এই বিভক্তি যুক্ত হয়, মুহূর্ত হবে কোন কোন বিভক্তি যুক্ত হয়, সম্বন্ধ কারকে শুধু এই এই যে কয়টা আছে, 3-5টা বিভক্তি যুক্ত হয়, মনে রাখবা। এবার আমরা এটা একটু ভালো করে পড়ি আমার বই থেকে, বাংলা সাইক্লোন বই থেকে, তোমাদের এটা দরকার নেই, এখন দেখো সহজ করে একটু পড়াই। তাহলে কারকের সংজ্ঞাটা হচ্ছে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে, তাহলে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে, ভালো করে মনে রাখো, ক্রিয়াপদের সঙ্গে নাম পদের, অর্থাৎ নাম মানে বিশেষ্য বা সর্বনামের যে সম্পর্ক তাই কারক বলে। কারকের সংজ্ঞাটা আমরা কিন্তু পড়ে আসি, এটা বুঝলে বাকি কারক বলে একেবারেই। যে দেখো, ক্রিয়ার সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক, অর্থাৎ বিশেষ্য সর্বনামের যে সম্পর্ক তাই কারক বলে। অর্থাৎ ক্রিয়ার সাথে অবশ্যই সম্পর্ক থাকতে হবে, কার কার সম্পর্ক থাকতে হবে, বিশেষ্য সর্বনাম, অর্থাৎ বিশেষ্য সর্বনামের সবার সাথে ক্রিয়া। দেখো,
আর সম্বন্ধ কারকটা হচ্ছে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক না রেখে যে নামপদ বিশেষ্য, নামপদ মানে বিশেষ্য ও সর্বনামের বাক্যস্থিত অন্য পদের সঙ্গে সম্পর্ক যুক্ত হয় তাকে বলা হয় সম্বন্ধ কারক। অর্থাৎ আরো শর্টকাট বলি, যে কারকে ক্রিয়ার সাথে সম্পর্ক থাকলে হলে কারক, আর ক্রিয়ার সাথে সম্পর্ক না থাকলে বলে সম্বন্ধ কারক। দেখো আমি একটা উদাহরণ দিলাম, তোমরা একদম ক্লিয়ার হবে সেটা, তারপরে দেখো বাকি কারক গুলো একদম ইজি। রহিম ডাকা যাবে, রহিম ডাকা যাবে, এখানে ক্রিয়া কোনটা? যাবে হচ্ছে ক্রিয়া। আমরা জানি ক্রিয়ার সাথে সম্পর্ক থাকলে হবে এটা কারক, ক্রিয়ার সাথে সম্পর্ক না থাকলে এটা কারক হবে না। তাহলে যাবে, এই যে এটা হচ্ছে ক্রিয়া, তুমি দেখো ক্রিয়া পাইছো। এইবার দেখো তো যাবে কোথায়? ডাকা। তাহলে ডাকার সাথে এই যাবের সম্পর্ক আছে, যেহেতু কোথায় যাবে? ডাকা যাবে, তার মানে সম্পর্ক আছে। তাহলে এটা একটা কারক হবে। কি কারক হবে এটা পরের বিষয়, আমরা ছয়টা যে কারক আছে এটা পরের বিষয়। আচ্ছা যাবে কে? রহিম যাবে। তাহলে রহিমের সাথে কি সম্পর্ক আছে? তার মানে এটাও একটা কারক, এটাও একটা কারক, এটা তো ক্রিয়া কারক না, এটা হচ্ছে ক্রিয়া। ক্লিয়ার? তার মানে ক্রিয়ার সাথে যাদের সম্পর্ক থাকবে তাদেরকে বলবো আমরা কারক, আর ক্রিয়ার সাথে যদি সম্পর্ক না থাকে তাকে বলবো আমরা সম্বন্ধ কারক। ক্লিয়ার? ওকে, এবার একটা আমরা আরেকটা উদাহরণ আমরা দেখি। দেখো রহিমের বন্ধু, এরকম করিমের বন্ধু রহিম ডাকা যাবে, করিমের বন্ধু রহিম ডাকা যাবে। আমরা জানি যাদের সাথে ক্রিয়ার সাথে সম্পর্ক আছে তাদেরকে বলবো কারক। তাহলে ক্রিয়া কোনটা? যাবে। তাহলে কে কোথায় যাবে? ডাকা যাবে। তাহলে যাবে ডাকার সাথে যে ক্রিয়ার সম্পর্ক আছে ডাকা একটা কারক হবে। আচ্ছা যাবে কে? রহিম। এই যে এই রহিম যাবে না করিম যাবে বলতো? যাবে কিন্তু করিমের বন্ধু রহিম, তার মানে যাবে কে? রহিম। তাহলে এই রহিমের সাথে কিন্তু ক্রিয়ার সম্পর্ক আছে, কিন্তু করিম কিন্তু যাবে না। করিম কি যাবে? করিম যাবে না। তার মানে করিমের সাথে কি যাবে ক্রিয়ার কোনো সরাসরি কোনো সম্পর্ক নাই, সরাসরি সম্পর্ক নাই। তার মানে এটার যে তো এটা কিন্তু এই যে ডাকা যাবে এটা সম্পর্ক আছে, কে যাবে? রহিম যাবে। কোথায় যাবে? ডাকা যাবে। তার মানে এই দুটার সম্পর্ক আছে, যেমন আগের দুইটার মধ্যে সম্পর্ক ছিল। কিন্তু এই করিমের বন্ধু, এই করিম কিন্তু ডাকা যাবে না। করিম কি ডাকা যাবে? করিম কিন্তু যাবে না। তার মানে করিমের সাথে সরাসরি সম্পর্ক না। দেখো এর সাথে সরাসরি সম্পর্ক আছে, এর সাথে সরাসরি সম্পর্ক আছে। তার মানে এই করিমের যাবে ক্রিয়ার সাথে করিমের কোনো সম্পর্ক নাই। যাবে তার বন্ধু, করিমের সাথে সম্পর্ক নাই, কিন্তু এই করিমের সম্পর্ক আছে কার? করিম একটা বিশেষ্য, এই বিশেষ্যের সাথে এই বিশেষ্যের সম্পর্ক আছে, অর্থাৎ এরা হচ্ছে বন্ধু, এদের সম্পর্ক আছে। এটারই বলতে সম্বন্ধ কারক, অর্থাৎ বিশেষ্যের সঙ্গে বিশেষ্য সর্বনামের সঙ্গে বিশেষ্য সর্বনামের যে সম্পর্ক এটা বলে সম্বন্ধ কারক। অর্থাৎ ক্রিয়ার সাথে এই কারকে ক্রিয়ার সাথে কোনো সম্পর্ক নাই। আশা করি তোমাদের এই জিনিসটা বোঝাতে পেরেছি। অর্থাৎ ক্রিয়ার সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে এটা এই যেটা সম্পর্ক থাকবে না এটা হচ্ছে সম্বন্ধ কারক। এটা বুঝলে বাকিগুলো একেবারে ইজি। তোমাদের সিম্পল মনে হয়, যেমন সুন্দরবনের বাঘ হিংস্র। এবার বলো হিংস্র কে? সুন্দরবন নাকি বাঘ? সুন্দরবন নাকি বাঘ? বাঘ হিংস্র, তার মানে সুন্দরবনের বাঘ। সুন্দরবন কিন্তু হিংস্র না, তাহলে সুন্দরবন হচ্ছে সম্বন্ধ কারক। তার মানে আমি আশা করি তোমাদের এই সম্বন্ধ কারকটা এবং কারকের সংজ্ঞা বুঝতে পেরেছি। কারক হচ্ছে ক্রিয়ার সাথে যাদের সম্পর্ক আছে এরা সবাই কারক, আর সম্বন্ধ কারক হচ্ছে ক্রিয়ার সাথে যার সম্পর্ক নাই এটা হচ্ছে এই যে যার নাই এটাই হচ্ছে সম্বন্ধ কারক। কেন সম্বন্ধ কারক বলে? কারণ এর সাথে এর সম্পর্ক আছে, সম্বন্ধ আছে, অর্থাৎ এই বিশেষের সাথে এই বিশেষের সম্পর্ক আছে, বা এই সর্বনামের সাথে এই সর্বনামের সম্পর্ক আছে, এই জন্য তাদেরকে বলা হয় সম্বন্ধ কারক। তাহলে এবার আমরা এই সংজ্ঞা বইয়ের সংজ্ঞাটা দিয়ে এখন তোমরা দেখো, যে কারকে বিশেষ ও সর্বনামের সঙ্গে বিশেষ ও সর্বনামের যে সম্পর্ক হয় তাকে সম্বন্ধ কারক বলে। সম্বন্ধ কারকে ক্রিয়ার সাথে কিছু নাই, সম্পর্ক সরাসরি নাই, এটা পরোক্ষ সম্পর্ক আছে। আর বাকি যত কারক আছে ক্রিয়ার সাথে সম্পর্ক থাকা লাগবেই লাগবেই লাগবেই, অর্থাৎ ক্রিয়ার সাথে সম্পর্কটা যেমন আছে ওই অনুযায়ী কারক চেঞ্জ হবে। আর এই সম্বন্ধ কারকে কোন কোন বিভক্তি যুক্ত হয়? র এর এর কার এর, এটা পরীক্ষা আসবে নিচের কোনটি সম্বন্ধ কারকে যুক্ত হয় বা র এর কোন কারকে যুক্ত হয়। ঠিক আছে, এই বিভক্তিগুলো ওকে। যেমন ফুলের গন্ধে ঘুম আসে না, তাহলে ঘুম আসে না, ঠিক আছে, তাহলে ফুলের গন্ধে আসে না, ঠিক আছে। আচ্ছা ঘুমটা আসে না ফুলের জন্য না, ফুলের ফুলের জন্য আসে না নাকি গন্ধের জন্য? তাহলে গন্ধের জন্য আসে। তাহলে এটা এই যে ক্রিয়ার সাথে এর সম্পর্ক আছে, ক্রিয়ার সাথে কি এই গন্ধের সম্পর্ক আছে, কিন্তু ফুলের তো কোনো সম্পর্ক না, তাহলে এটা সম্বন্ধ কারক। কারণ গন্ধে ফুল কি আসে না, ঘুম আসে না, কিন্তু ফুলের জন্য না। তার মানে এই এটা হচ্ছে সরাসরি যার সাথে সম্পর্ক আছে, গন্ধের জন্য সাথে সম্পর্ক আছে, যে হচ্ছে কারক হবে। বাট এই ফুলটা কি কারক না? যেমন আমার আমার জামার বোতাম গুলো একটু অন্যরকম, আমার জামার বোতাম গুলো একটু অন্যরকম, তাহলে এই অন্যরকম কোনটা? আমার জামা নাকি বোতাম? আমার জামা না বোতাম? আচ্ছা বোতাম অন্যরকম না বোতাম, তাহলে বোতামের সাথে সম্পর্ক আছে, বোতামটা কারক হবে। বাট এইটা কিন্তু কারক না, এটা হচ্ছে এটার সাথে কিন্তু ক্রিয়ার কোনো সম্পর্ক নাই, তাহলে এটাই হচ্ছে সম্বন্ধ কারক, যার সাথে সরাসরি সম্পর্ক নাই। যেমন তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল, তখনকার দিনে, তাহলে এই তখনকার সাথে কিন্তু ক্রিয়ার সরাসরি সম্পর্ক নয়, তাহলে এটা হচ্ছে সম্বন্ধ কারক। তাহলে এই আর তোমরা মনে রাখবা, তোমাদের বইয়ের বাইরে একটা উদাহরণ আসবে না, তাহলে এই তিনটা উদাহরণ খুব সুন্দর করে মনে রাখবা সম্বন্ধ কারকের উদাহরণ। এবার আমরা বাকি কারক বলতে পারছো, চোখের পলকে শিখে ফেলবো।
এবার আসো কর্তা কারক। কর্তা মানে সাবজেক্ট, অর্থাৎ এই যে দেখো ক্রিয়া যার দ্বারা সম্পাদিত হয়, ক্রিয়া যার দ্বারা সম্পাদিত তাকে কর্তা কারক বলে, অর্থাৎ ক্রিয়া যার দ্বারা কাজটা করে এটাকে বলা হয় কর্তা কারক। ক্রিয়া যার দ্বারা সম্পাদিত হয় অর্থাৎ যার দ্বারা করে, অর্থাৎ সাবজেক্ট যে নিজে কাজটা করে সেই কর্তা কারক। অর্থাৎ ক্রিয়া কাজ, ক্রিয়ার কাজ যে করবে সেই কর্তা কারক, অর্থাৎ যে করে দেবে সেই কর্তা কারক। অর্থাৎ বাক্যের কর্তা বা উদ্দেশ্য হচ্ছে কর্তা কারক। কর্তা কারকের সাধারণত বিভক্তি যুক্ত হয় না। তাহলে পরীক্ষা করে যার দ্বারা কাজটা সম্পাদিত হবে সে কি কর্তা, অর্থাৎ যে ব্যক্তি কাজটা করবে সেই কর্তা। ক্লিয়ার? তাহলে এটা আসতে পারে। তাহলে এরকম যে কর্তা কারক কি হয়, যার দ্বারা ক্রিয়া সম্পাদিত তাকে কি বলে, যার দ্বারা ক্রিয়া সম্পাদিত তাকে বলা হয় কর্তা কারক। অর্থাৎ কর্তা বা উদ্দেশ্য কর্তা কারক, বাক্যের কর্তা বা উদ্দেশ্য কি কারক, কর্তা কারক। এমসিকিউতে আসতে পারে, এটাও আসতে পারে, এটাও আসতে পারে। আর আরেকটা আসে কোন কারকের সাধারণত বিভক্তি যুক্ত হয় না। তাহলে কোন কারকের বিভক্তি যুক্ত নয়, কর্তা কারকের। এবার দেখো আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়ে নিয়েছিলাম, তাহলে এটা হচ্ছে ক্রিয়া, এটা হচ্ছে কি ক্রিয়া। আচ্ছা নিয়েছিলাম কি, আমরা নিজেরাটা নিজেরাই নিছি না, তাহলে এটাই হচ্ছে কর্তা কারক। অর্থাৎ এই যে আন্ডারলাইন করা অংশটা এটা হচ্ছে কর্তা কারক। পরীক্ষা দিবে আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়ে এসেছিলাম, তাহলে এখানে আমরা কোন কারক, তাহলে কর্তা কারক, কারণ নিজের কাজ নিজেরাই করছে। আর এটা মনে রাখ কিন্তু সাধারণত কোন কারকে কি হয় না, বিভক্তি হয় না, কর্তা কারক। বের বের বলে অনেকগুলো বন্য হাতি বাগান নষ্ট করেছে। আচ্ছা বাগান নষ্ট করছে কি, অনেকগুলো বন্য হাতি না, এই হাতিগুলো নিজেরাটা নিজেরাই নষ্ট করে, নিজেরা নষ্ট করছে না, তাহলে এটাই হচ্ছে কর্তা কারক। আমি বলে রহিম বই পড়ে, পড়ে কি রহিম, তাহলে রহিম কাজ নিজের কাজ রহিম করতেছে, তাহলে কর্তা সে করতেছে, তাহলে এটা কি হবে কর্তা কারক। এবার কর্তা কারকে কখনো কখনো এ বিভক্তি হয়, আমরা কিন্তু প্রথম পড়ছিলাম এই কর্তা কারকের সাথে বিভক্তি যুক্ত হয় না, কর্তা কারকে কি হয় না, বিভক্তি যুক্ত হয় না। কিন্তু কর্তা কারকে যদি কখনো বিভক্তি যুক্ত হয় তাহলে কোন বিভক্তি যুক্ত হয়, এ বিভক্তি যুক্ত হয়। তাহলে আমরা যদি বলে কোন কারকে সাধারণত বিভক্তি যুক্ত হয় না, কর্তা কারকে। আর কর্তা কারকে সাধারণত কখনো যদি বিভক্তি যুক্ত হয় তাহলে কোন বিভক্তি যুক্ত হয়, এ বিভক্তি যুক্ত হয়। যেমন পাগলে কি না বলে, তাহলে এই বলার কাজটা কিন্তু পাগল নিজে করতেছে না, তাহলে এই জন্য যে নিজের কাজ নিজে করলে এটাই হচ্ছে কর্তা সাবজেক্ট। তাহলে এটাকে বাংলা কি পাগল যুগ এ, তাহলে কোন বিভক্তি যুক্ত হয়েছে পাগলে, অর্থাৎ কর্তা কারকে, এটা এ বিভক্তি যুক্ত হয়েছে। ছাগলে কি না খায়, তাহলে ছাগল যুগ এ ছাগলে, তাহলে এই বাক্যটা এরকম হতে পারে পাগলে কি না বলে ছাগলে কি না খায়, এখানে পাগল পাগলে ছাগলে কোন কারক, অথবা এরকম আসতে পারে শুধু পাগলে কি না বলে, তাহলে এটা কোন কারক, অথবা শুধু এটা আসতে পারে ছাগলে কি না বলে, এটা কোন কারক, কর্তা কারক। এই আন্ডারলাইন করা অংশটা কর্তা কারক। পরীক্ষায় হুবহু তোমাদের বইয়ের উদাহরণের বাইরে এসএসসি পরীক্ষায় একটা উদাহরণ দিবে না। তাহলে এটা আমাদের শেষ। এবার আসে কর্মকারক। সাধারণত ক্রিয়াকে, ক্রিয়াকে সবসময় দেবা আমাদের কিন্তু ক্রিয়ার দিকে ফোকাস দেবা। ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যাবে, ক্রিয়াকে সাধারণত কি বা কাকে দ্বারা, ভালো করে মনে রাখবা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি বাবা কর্মকারক পাবা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে ক্রিয়াকে কর্মকারক। আর এমসিকিউ তা করে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলে। যেমন আগেরটা ছিল যার দ্বারা সম্পাদিত হয়, আর নাকি যাকে আশ্রয় করে, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হবে। তাহলে পরীক্ষা হয়েছে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কোন কারক বলে, কর্মকারক। ভালো করে মনে রাখবা, সংজ্ঞাটা এমসিকিউ আসতে পারে। ক্লিয়ার? আচ্ছা তাহলে কি বা কাকে মনে রাখবা, কিন্তু বাক্যে মুখ্য কর্ম এবং গৌণ কর্ম উভয় ধরনের কর্মই কর্মকারক হিসেবে গণ্য হয়। তাহলে মুখ্য কর্ম হোক আর গৌণ কর্ম হোক, যাই হোক সে কর্মকারকের মধ্যে গণ্য হবে, এটি স্বাভাবিক। তাহলে কর্মকারক কয় প্রকার, একটা দুইটা হয়, একটা মুখ্য কর্ম, একটা গৌণ কর্ম। সাধারণত মুখ্য কর্মে বিভক্তি যুক্ত হয় না, গৌণ কর্মে বিভক্তি যুক্ত হয়। কোন বিভক্তি যুক্ত হয়, গৌণ কর্মে কে বিভক্তি যুক্ত হয়, তাহলে সাধারণত মুখ্য কর্মে কি হয় না, বিভক্তি যুক্ত কি হয় না, বিভক্তি যুক্ত না। তাহলে পরীক্ষা আসবে কোন কর্মকারকে বিভক্তি যুক্ত হয় না, তাহলে মুখ্য কর্মকারকে বিভক্তি যুক্ত হয় না। আর যদি বলে গৌণ কর্মে কোন বিভক্তি যুক্ত হয়, কে বিভক্তি যুক্ত হয়, গৌণ কর্মে কোন বিভক্তি যুক্ত হয়, কে বিভক্তি যুক্ত হয়। এবার তোমাদের শর্টকাট টেকনিক বলি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে বলছিলাম না কর্ম বাবা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্ম বাবা, তাহলে কি দ্বারা প্রশ্ন করলে মুখ্য কর্ম বাবা, কাকে দ্বারা প্রশ্ন হলে গৌণ কর্ম বা, কি দ্বারা প্রশ্ন হলে মুখ্য কর্ম বা, কাকে দ্বারা প্রশ্ন হলে গৌণ কর্ম বা। দেখো আমি তোমাদের এটা একটা উদাহরণ দুইটা দেখাই। বাবা আমাকে একটি কলম কিনে দিল, বাবা আমাকে একটি কলম কিনে দিল, তাহলে এই বাক্যের ক্রিয়া কি, কিনে দিল, এটা হচ্ছে ক্রিয়া। এবার প্রশ্ন হলো কি কিনে দিল, কলম, তাহলে কি দ্বারা প্রশ্ন করলে, আমরা বলছিলাম মুখ্য কর্ম বাবা, তাহলে কি কিনে দিল, কলম, এই কি দ্বারা প্রশ্ন করছো, কলম পাইছো, এটা হচ্ছে মুখ্য কর্ম। কাকে কিনে দিল, এই কাকে দ্বারা প্রশ্ন হলে গৌণ কর্ম বা, কাকে কিনে দিল, এরকম কাকে কিনে দিল, আমাকে, এটা হচ্ছে গৌণ কর্ম। আর আমরা পড়ছিলাম মুখ্য কর্মের সাথে দেখো কোনো বিভক্তি নাই, কলম যোগ শূন্য, কোনো না কিছু নাই। আর গৌণ কর্মের সাথে কি বিভক্তি যুক্ত হয়, কে বিভক্তি যুক্ত, দেখো আমার যোগকে, আমাকে। ক্লিয়ার? এবার আসো তোমাদের বইয়ের উদাহরণগুলো। সে রোজ সকালে এক প্লেট ভাত খায়, আন্ডারলাইন করা হচ্ছে এক প্লেট ভাত। তাহলে প্রশ্ন করো কি খায়, এক প্লেট ভাত, কি খায়, উত্তর পাইছো এক প্লেট ভাত, তাহলে এটা কোন কারক, কর্মকারক। আর এটা যদি বলি কর্মকারক আবার কোন প্রকার ভাত, মুখ্য কর্ম, যদি এভাবে চাবে না তাহলে মুখ্য কর্ম, কারণ কি দ্বারা প্রশ্ন করলে পাইছো, শিক্ষককে জানাও, আন্ডারলাইন করছে শিক্ষককে, অনেকে দাঁড়াও এই শিক্ষককে মনে করবে এটা কর্তা কারক, কারণ শিক্ষককে। আচ্ছা শিক্ষক কি নিজেরাই জানাইতে বলছে নাকি শিক্ষক অন্যের মাধ্যমে জানাইতেছে, শিক্ষক হয়তো নিজে নিজে জানাইতেছে না, নিজে যদি কাজটা করতো তাহলে কর্মকারক, শিক্ষক জানাচ্ছে, এরকম হইলে কর্ম কর্তা কারক হইতো, তার মানে শিক্ষককে জানাও,
এরকম কাকে জানাও, কাকে দ্বারা প্রশ্ন করো, কাকে জানাও শিক্ষককে, আর কাকে দ্বারা প্রশ্ন করলে কোন কর্ম পাই, গৌণ কর্ম, তাহলে এটা হচ্ছে কর্মকারকের উদাহরণ। অসহায়কে সাহায্য করো, কাকে সাহায্য করো, অসহায়কে, তাহলে কি করবো, এটা কি কর্ম, গৌণ কর্ম, আর তোমার পরীক্ষায় গৌণ কর্ম চাবে না, তো কর্মকারকের উদাহরণ কিনা জানতে হবে। যেমন রুকিয়া সাখাওয়াত হোসেন সমাজে নানা রকম অন্ধতা, গোড়ামি ও কুসংস্কারকে তীব্র ভাষায় সমালোচনা করে গেছেন, তাহলে কাকে সমালোচনা করে গেছেন, প্রশ্ন করো কাকে, নানা রকম অন্ধতা, গোড়ামি এবং কুসংস্কারে, তাহলে কি ব্যাখ্যা করে প্রশ্ন করে, যদি এই তোমার পরীক্ষার প্রশ্নে যে আন্ডারলাইন দেওয়া থাকে ওইটা উত্তরটা পাও, তাহলে এটা কোন কারক বুঝবে, আর কোন চিন্তা করবে না, এই কর্মকারক। আর কর্মকারকের আবার দুইটা, একটা মুখ্যকর্ম, গৌণকর্ম, কি দ্বারা প্রশ্ন মুখ্যকর্ম হওয়া, কাকে দ্বারা প্রশ্ন গৌণকর্ম হওয়া, তোমাদের অনেক মুখ্যকর্ম যেহেতু প্রকার খুঁজে বের করে লাগবে না, তোমাদের পরীক্ষা বইয়ে যেহেতু দেয়া নাই, আমি এক্সট্রা বলছি, তার মানে তোমাদের ওইটা আসবে না, তোমাদের আসবে নিচের কোনটা মুখ্যকর্ম, নিচের কোনটা গৌণকর্ম, আর বইয়ের উদাহরণের বাইরে একটা উদাহরণ এসএসসি পরীক্ষায় আসবে না। ওকে, কর্মের আবার দেখো, কাব্য ভাষায় কর্মকে রে বিভক্তি উদয়, কাব্য ভাষায় কর্মকারকে রে বিভক্তি উদয়, কাব্য ভাষায় কর্মকারকে কোন বিভক্তি উদয়, রে বিভক্তি উদয়, তাহলে পরীক্ষায় করে কাব্য মানে কবিতার মধ্যে এরকম, আমার এরকম নর্মালি আমরা জানি কে বিভক্তি উদয় কি গৌণ কর্ম, কি বিভক্তি উদয় কে বিভক্তি, কিন্তু কাব্য ভাষায় কর্মকারকে রে বিভক্তি উদয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাব্য ভাষায় কি হয় কবিতার ক্ষেত্রে এরকম রে বিভক্তি উদয়, আমারে তুমি করিবে ত্রাণ এ মোর নহে মোট প্রার্থনা, মানে আমারে তুমি রক্ষা করবা এটা মোট প্রার্থনা, এরকম বলি না, আমাকে না বলে বলতেছি আমার রে, তাহলে আমাকে না বলে বলতেছি আমার রে, তাহলে কাব্য কবিতার মধ্যে যখন ব্যবহার করি কবিতার মধ্যে তখন আমাকে না হয়ে যায় রে, তাহলে পরীক্ষায় আসতে পারে যে কাব্য ভাষায় কর্মকারকে কোন বিভক্তিযুক্ত হয়, তাহলে রে বিভক্তিযুক্ত হয়, কোন বিভক্তিযুক্ত হয়, রে বিভক্তিযুক্ত হয়, ক্লিয়ার, তাহলে এই আমার এটাও কোন কারক, কর্মকারক। এইবার আসো করণ কারক, দেখো এখন সবগুলি বা বইয়ের উদাহরণ গুলি আসবে, করণ শব্দের অর্থ পুরাতন বইয়ে দেয়া ছিল, তোমাদের বইয়ে দেয়া নাই, পরীক্ষায় আসবে না, দেখে তোমাদের বইয়ে নাই, আসবেও না, তাহলে করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র, সহায়ক, উপায়, করণ শব্দের অর্থ কি, যন্ত্র, সহায়ক, উপায় বা মাধ্যম, যে যন্ত্রের মাধ্যমে, যে সহায়কের মাধ্যমে, যে উপায়ের মাধ্যমে যে কাজটা করবে এটা হচ্ছে করণ কারক। তাহলে দেখো এমসিকিউ আসতে পারে সংজ্ঞাটা দিয়েই, যার দ্বারা বা যে উপায়ে ক্রিয়া সম্পাদিত হয় তাকে করণ কারক বলে, তুমি যার মাধ্যমে, যার উপায়ে, যেই মাধ্যমে তুমি কাজটা করবে এটা করণ কারক, তাহলে সংজ্ঞাগুলো কিন্তু মনে রাখো, যার দ্বারা বা যে উপায় ক্রিয়াটা সম্পাদিত তাকে কর্ম, এরকম ক্রিয়া বলে কি, করণ কারক বলে। এই কারকের সাধারণত দ্বারা দিয়ে কর্তৃক অনুসর্গ রূপ হয়, তাহলে দ্বারা দিয়ে কর্তৃক তৃতীয়, তাহলে তিন নাম্বার করণ কারকের সিরিয়ালও কিন্তু তিন নাম্বার আছে, আর তিন মানে তৃতীয়া, আগে যারা ছোট ক্লাসে বিভক্তি গুলো পড়ছো, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, তৃতীয়া, তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক, তৃতীয় বিভক্তি কি, দ্বারা দিয়ে কর্তৃক, তাহলে তার পরীক্ষা আসতে করণ কারকে কোন বিভক্তি যুক্ত হয়, তৃতীয় বিভক্তি, দ্বারা দিয়ে কর্তৃক যুক্ত হয়, অনুসর্গ যুক্ত হয়, তাহলে দ্বারা দিয়া কর্তৃক, তাহলে পরীক্ষা এরকম আসতে পারে দ্বারা দিয়ে কর্তৃক কোন কারকে যুক্ত হয়, অথবা দ্বারা দিয়ে কর্তৃক অনুসর্গ গুলো কোন কারকের, ক্লিয়ার। ওকে, এবার তোমাদেরকে একটা এরকম একটু দেখো, পার্থক্যটা দেখো, বেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়, সম্ভব নয় কি হয় এটা তোমার দেখা যাবে না, লাস্টের নেগেটিভ থাকলে এটা তোমার তোমার কোনো আলোচ্য বিষয় না, তাহলে বেড়া দিয়ে চাষ করবা, চাষ করার মাধ্যমটা কি, চাষ করার যন্ত্রটা কি, চাষ করার উপায়টা কি, বেড়া, তার মানে বেড়াকে ইউজ করে কাজটা করতেছে, তাহলে অবশ্যই এটা করণ কারক। আমি যদি বলতাম দেখো আমার একটি বেড়া আছে, তাহলে দেখো এখানেও বেড়ার নিচে আন্দোলন করা, আর এখানেও আছে বেড়ার নিচে আন্দোলন করা, এটা কিন্তু দেখো আমার একটি বেড়া আছে, আমি কি বেড়াটা ইউজ করে কোনো কাজ করতেছি, আমার বেড়া আছে, আমি কিন্তু এই বেড়া ইউজ করে কোনো কাজ করতেছি না, তাহলে এরকম হচ্ছে, তার মানে এটা হচ্ছে কর্মকারক, কি কারক, তাহলে কি আছে, বেড়া আছে, কর্মকারক, কিন্তু এই বাক্যে কিন্তু বেড়াকে ইউজ করে তুমি চাষ করতেছো, যেমন আমার হাতে কলম আছে, আমার হাতে কলম আছে, কলম ইউজ করে কিন্তু আমি কোনো কাজ করতেছি না, তাহলে কলম আছে, তাহলে এই কলমটা হচ্ছে কর্মকারক, কি আছে, কলম আছে, কিন্তু আমি যদি বলি আমি কলম দ্বারা লিখি, তাহলে লেখ, আমি কিন্তু এই কলমটা ইউজ করে কাজটা করতেছি, তখন সেটা হবে করণ কারক, ক্লিয়ার, দেখো বুঝছো কিনা, তাহলে কোনো কিছু ইউজ করে কোনো কিছুর মাধ্যমে কোনো যন্ত্রের উপায় মাধ্যমে যদি কোনো কাজটা করো এটা হচ্ছে করণ কারক, আর যদি নর্মালি হচ্ছে এটা কি, কর্মকারক, তাহলে করণ না হলে কি হবে, করণ, করণ না হলে কর্মকারক। দেখো চাষিরা দাঁড়ালো কাস্তে দিয়ে ধান কাটে, তাহলে ধান কাটার যন্ত্রটা কি, মাধ্যমটা কি, তাহলে এই দাঁড়ালো কাস্তে, কাস্তে দাঁড়ালো কাস্তে, তাহলে এই কাস্তে, তাহলে এটা এটা এই কাস্তে ইউজ করে কাজটা করতেছে না, তাহলে এটাই হচ্ছে করণ কারক। যদি এরকম বলতো চাষিদের হাতে দাঁড়ালো কাস্তে আছে, তাহলে দাঁড়ালো কাস্তে আছে, এবার কিন্তু কাস্তে ইউজ করে তারা কোনো কাজ করতে না, তারা হাতে আছে কিন্তু এটা ইউজ করে কোনো কাজ করতে না, তাহলে এটা হচ্ছে কর্ম, এটা হলে কি হবে, কর্ম, আর যেহেতু এটা ইউজ করে কাজটা করতে তার মানে হচ্ছে করণ, তাহলে বুঝতে পারছো কোনো কিছু ইউজ করে কোনো কিছুর মাধ্যমে কোনো কিছু করলে তো আন্ডার হয়ে যাবে করণ কারক। এবার আসো অপাদান কারক এবং অধিকরণ কারক। অপাদান, অপাদান, দান শব্দটা মানে দেখো মাইনাস, মাইনাস বোঝাবে, কোনো কিছু তুমি মাইনাস করে দিচ্ছ, অপাদান মানে তুমি ডিলেট করে দিচ্ছ, মাইনাস করে, তোমার কাছে 10 টাকা আছে তুমি কারো দান করে দিচ্ছ, মানে কমে গেছে। আর অধিকরণ বলতে দেখো অধিকরণ, অধিক, অধিক শব্দটা মানে কি, তোমার কাছে
আমার কাছে 5টার অধিক কলম আছে, মানে কি কারো লাগলে নিও, আমার কাছে অধিক অধিক আছে মানে প্লাস আছে। তাহলে অপাদান এবং অধিকরণের এই প্লাস মাইনাস বুঝতে অনেক শেষ। তোমরা এই অপাদান অধিকরণ বিস্তারিত ওদিকে জানতে চাও ডিটেলস যে এডমিশন টেস্ট বা চাকরি পরীক্ষার্থীদের জন্য, তারা অবশ্যই আমার বাংলা সাইকোলজি চ্যানেলের ওই মূল ভিডিওটা দেখে নেবে, এগুলো ডিটেলস দেওয়া আছে। আর তোমাদের আজকের ক্লাসটা হলো শুধুমাত্র 9-10 এর যত এমসিকিউ সলভ আছে সব করতে পারো, 9-10 এর তোমাদের বইয়ের যত এমসিকিউ আছে ক্লিয়ার, আর এসএসসি পরীক্ষায় এই বেসিকটা দিয়ে তুমি সব পারবা। তাহলে যে কারক দিয়ে ক্রিয়ার উৎস নির্দেশ করে তাকে অপাদান কারক বলে, পরীক্ষায় ক্রিয়ার উৎস নির্দেশ করে যে কারক এটা কি বলে অপাদান কারক। তাহলে ক্রিয়ার উৎস মানে কোথা থেকে উৎপন্ন হয়েছে, তাহলে এই ক্রিয়ার উৎস নির্দেশ করে অপাদান কারক, ক্রিয়ার উৎস নির্দেশ করে অপাদান কারকে ভালো করে মানাবো, এটা ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা অপাদান কারকে শান্ত হতে থেকে এই অনুসর্গ যুক্ত হয়, তাহলে অনুসর্গ যুক্ত হয় কোনটা, হতে থেকে তাহলে নাম এটা হচ্ছে সিরিয়ালে 4 নাম্বার, আর এটা হতে থেকে হচ্ছে পঞ্চম বিভক্তি 4-5-4-5, নামে সিরিয়াল হয়েছে 4 নাম্বার অপাদান, আর এইটা হচ্ছে পঞ্চম বিভক্তি, চলে 4-5 পঞ্চমী, দেখো হতে থেকে হচ্ছে পঞ্চম বিভক্তি ক্লিয়ার, যেমন আগে যারা আমরা বিভক্তি পড়েছি। আচ্ছা তেমন জমি থেকে ফসল পাই, অর্থাৎ কোনো কিছু উৎপন্ন বোঝালে, কোনো কিছু উৎপন্ন বোঝালে অবশ্যই এটা অপাদান, কোনো কিছু উৎপন্ন বোঝালে থেকে উৎপন্ন জমি থেকে ফসল পাই, অর্থাৎ জমি থেকে ফসল উৎপন্ন হয়, তাহলে উৎপন্ন বোঝাচ্ছে এটা অবশ্যই অপাদান কারক, অর্থাৎ উৎস, এই ওই উৎসটা কোথায় ফসল পাওয়ার উৎসটা কোথায়, জমি, তাহলে এরকম উৎস বোঝালে অবশ্যই এটা কি হবে অপাদান কারক। এবার কাপটা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙে গেছে, তাহলে উঁচু ছিল টেবিলে, টেবিল থেকে নিচে পড়ে গেছে মাইনাস হয়ে গেছে না, উপরে ছিল উপর থেকে পড়ে গেছে, যেমন কলমটা এখানে আছে, তাহলে আমি এখান থেকে পড়ে গেছে তার মানে মাইনাস হয়ে গেছে না, তাহলে মাইনাস বোঝালে কি বলছিলাম অপাদান। যেমন আমি যদি বলতাম গাছ থেকে পাতা পড়ে, তাহলে গাছে ছিল পাতাটা, তাহলে নিচে পড়ে গেছে তার মানে মাইনাস হয়ে গেছে, আর মাইনাস হয়ে গেলে কি অপাদান, জাস্ট এই মাইনাসটা মাথায় রাখবা, আর এখানে কি উৎপন্ন বা উৎস বোঝাবে, তাহলে হচ্ছে অপাদান। আর তোমাদের বইয়ে যে 2টা উদাহরণ আছে, 2টা উদাহরণে ঘুরে ফিরে আসবে। আচ্ছা এবার যাও অধিকরণ কারক, অধিকরণ কারকটা প্লাস বোঝাবে, তোমার অধিকরণ তোমাদের বইয়ের গুলো বুঝতে হলে জাস্ট 3টা কথা মনে রাখবা, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট বিষয়, জাস্ট নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট বিষয়, এই 3টা কথা মাথায় রাখো, আর অধিকরণ কারক তোমাদের কিছু বুঝতে হবে না। তাহলে নির্দিষ্ট স্থান বোঝালে, নির্দিষ্ট সময় বোঝালে, নির্দিষ্ট বিষয় বোঝালে এটা কি কারক হবে, অধিকরণ কারক, যে কারকের স্থান কাল বিষয় বা নির্দেশ করতে হবে, এটা এমসিকিউ আসতে পারে, স্থান কাল অথবা স্থান কাল বোঝালে কোন কারক অধিকরণ কারক, স্থান কাল বিষয় বোঝালে কোন কারক অধিকরণ কারক, স্থান কাল ভাব বোঝালে কোন কারক অধিকরণ কারক, তাহলে মা অধিকরণ কারক হচ্ছে স্থান কাল বিষয় ভাব ইত্যাদি নির্দেশ করলে অধিকরণ কারক হয়। এই কারকের সাধারণত কোন বিভক্তি যুক্ত হয়, সপ্তম বিভক্তি, তাহলে আগে বিভক্তি বসো, তাহলে সপ্তম বিভক্তি কি এ অতে, এ অতে, এ অতে, এতে, তাহলে সপ্তম বিভক্তি, নাম সিরিয়াল হয়েছে 5 নাম্বার, 1-2-3-4-5, এটা করলে 5 নাম্বার, তাহলে 5-2-7, 5-2-7, তাহলে সপ্তম বিভক্তি, তাহলে তার আগে বিভক্তি মুহূর্ত হয়ে যাচ্ছে, যারা বিভক্ত করো না এরা মনে রাখবা এ অতে এতে যুক্ত হয়, এ অতে এতে যুক্ত, তাহলে কোন বিভক্তি যুক্ত এটা আসবে, অধিকরণ কারকে কোন বিভক্তি যুক্ত হয় এ অতে এতে, তাহলে সপ্তম বিভক্তি হলো যুক্ত হয়। এবার দাও বাবা বাড়ি যান, বাবা বাড়িতে আসেন, তাহলে এই বাড়িটাকে নির্দিষ্ট স্থান না, নির্দিষ্ট স্থান অবশ্যই এটা অধিকরণ কারক, বিকাল 5টায় অফিস ছুটি হবে, বিকাল 5টা নির্দিষ্ট সময় না, অধিকরণ কারক, রাজীব বাংলা ব্যাকরণে ভালো, তাহলে নির্দিষ্ট বিষয় না, অধিকরণ কারক, আমি যদি বলি তামিম ব্যাটিং এ দক্ষ, তাহলে নির্দিষ্ট বিষয় দক্ষ, অধিকরণ কারক, আমি যদি বলি শরতে কাশফুল ফুটে, তাহলে শরৎ তথা নির্দিষ্ট সময়, তাহলে অধিকরণ কারক, আমি যদি বলি বাড়ি থেকে নদী দেখা যায়, তাহলে বাড়িটা নির্দিষ্ট স্থান, তার মানে হচ্ছে কি অধিকরণ কারক। আশা করি এই বেসিকটা দিয়ে তুমি তোমাদের বইয়ের যত এমসিকিউ আছে সলভ করতে পারবে, তোমরা যখন গাইডে সলভ করতে যাও তাহলে অনেক এমসিকিউ তোমরা পারবা না, তাহলে মনে রাখবে এগুলো তোমাদের বইয়ে নাই, তোমাদের বইয়ে এগুলো নাই, পুরাতন বইয়ে অনেক ডিটেলস দেওয়া ছিল, পুরাতন বইটা পড়লে চাকরি পর্যন্ত হয়ে যেত, তাহলে তোমরা ওইটা চিন্তা করে লাভ না, আমি আজকে তোমাদের কোন এমসিকিউ গুলো পড়বা এবং এগুলো থেকে ইনশাল্লাহ কমন করবো, তাহলে এই এমসিকিউ গুলো এখন চর্চা করবো, ঝটপট দেখে নাও। এবার দেখো গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো দেখে আসি, বাক্যে ক্রিয়ার সঙ্গে কোন পদের সম্পর্ককে কারক বলে, আমরা আগেই পড়ছিলাম বাক্যে ক্রিয়ার সঙ্গে কোন পদের সঙ্গে বিশেষ্য এবং সর্বনামে যে সম্পর্ক তাকে বলা হয় কারক। 2 নাম্বার দেখো ক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্ক নেই তেমন কারকের নাম কি, যেটা ক্রিয়ার সাথে সরাসরি সম্পর্ক নেই, নাম হচ্ছে সম্বন্ধ কারক ক্লিয়ার, ক্রিয়ার সাথে সরাসরি সম্পর্ক নাই, সব কারকে ক্রিয়ার সাথে সম্পর্ক থাকা লাগবেই, ক্রিয়ার সাথে যেমন সম্পর্ক অনুযায়ী কারক হয়, বাট একমাত্র ক্রিয়ার সাথে সম্পর্ক নাই এদেশের সম্বন্ধ কারক, প্রত্যক্ষ সরাসরি কোনো সম্পর্ক নাই, পরোক্ষভাবে সম্পর্ক ক্লিয়ার, তাহলে সম্বন্ধ কারক। বাংলা ভাষায় কারকের সংখ্যা কয়টি, আমরা জানি কারক হয়েছে 6 প্রকার, কয় প্রকার, 6 প্রকার। 4 নাম্বার দেখো আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিলাম, বাক্যটিতে আমরা কোন কারক, আমরা অর্থাৎ এই রিক্সা নেওয়ার কাজটা নিজেরাই করছি, তার মানে এটা অবশ্যই কর্তা কারক, নিজের কাজ নিজে করলে, যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে হচ্ছে কর্মকারক বলে, কি কারক বলে, কর্মকারক বলে, এটা সংজ্ঞা, সংজ্ঞাগুলো কিন্তু বারবার বলছি, খুবই খুবই ইম্পর্টেন্ট কর্মকারক। আচ্ছা শিক্ষককে জানাও, কাকে জানাও, কাকে দ্বারা প্রশ্ন হলে, কি বা কাকে দ্বারা প্রশ্ন হলে আমরা জানি কর্মকারক পাই, তাহলে কর্মকারক, বেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়, এই বাক্যে বেড়া দিয়ে কোন কারক, তাহলে বেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়, ভালো করে চিন্তা ক্রিয়া করো, তাহলে এই যে বেড়াকে ইউজ করে কাজটা করতেছো, তার মানে অবশ্যই এটা কি করণ কারক, অবশ্যই বেড়াকে, আর যদি বলতো আমার একটা বেড়া আছে তাহলে কিন্তু কর্মকারক,
ক্লিয়ার, যেহেতু বেড়া ইউজ করে কাজটা করতে হবে, বেড়া ব্যবহার করে কাজটা করতে হবে, তাহলে এরকম জমি থেকে ফসল পায়, বাক্য দিতে জমি থেকে কোন কারক, তাহলে জমি থেকে ফসল পায়, দেখো তাহলে উৎসটা কি জমি, তাহলে ফসল পাওয়ার উৎসটা কি জমি, তাহলে এটা কি কারক হবে, অবদান কারক। তারপর দেখো 9 নম্বর, কোন কারকে মূলত ক্রিয়ার স্থান এবং সময় ইত্যাদি অধিকরণ কারক, আমরা বলছিলাম কিন্তু ক্রিয়ার স্থান সময়গুলো হচ্ছে কোন কারক, অধিকরণ কারক। তারপর দেখো 10 নম্বরটা, গাছে ফল পেকেছে, গাছে ফল পেকেছে, তাহলে গাছে ফল পেকেছে এই এখানে কোন বিভক্তির যুক্ত আছে, গাছের ফল পেকেছে, সরি গাছের ফল পেকেছে, গাছ এর এর আছে, তাহলে কোন বিভক্তি আছে, এর আছে। ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক কি বলা হয়, কারক বলে। তাহলে ক্রিয়ার সাথে যদি বিশেষ্য সর্বনামের সম্পর্ক কারক বলে, কারক সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে কই কি যুক্ত হয়, উপসর্গ আর কি অনুসর্গ না, কি যুক্ত হয়, বিভক্তি অনুসর্গ। তোমরা কিন্তু অনেকে এরকম ভুল করে ফেলো, উপসর্গ অনুসর্গ মনে করো। তাহলে কারক সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে কি যুক্ত হয়, বিভক্তি এবং অনুসর্গ যুক্ত হয়, কি যুক্ত হয়, বিভক্তি এবং অনুসর্গ। তারপরে যদি বলি কারক কত প্রকার, আমরা আগেই বলেছি কারক 6 প্রকার, ক্রিয়া দ্বারা, ক্রিয়া যার দ্বারা সম্পাদিত হয় তাকে কি বলা হয়, কর্তা কারক বলে। ক্রিয়া যার দ্বারা ক্রিয়া, অর্থাৎ ক্রিয়ার কাজটা যে কাজটা যে করে দেয়, যার দ্বারা সম্পাদিত, অর্থাৎ যে কাজটা করে দেয় তারাই বলে কর্তা, ঠিক আছে। তারপর দেখো কর্তা কারকের এ বিভক্তির উদাহরণ কোনটি, কর্তা কারকের এ বিভক্তির উদাহরণ কোনটি, দেখো তাহলে কর্তা কারকের এ বিভক্তি পাগলে কি না বলে, তাহলে পাগল যুগ পাগলে, তাহলে এটার মধ্যে এ বিভক্তি আছে কর্তা কারকের। তারপর দেখো 16 নম্বর, বাক্যের কর্তা বা উদ্দেশ্য কি হচ্ছে, কর্তা কারক, বাক্যের যে কর্তা বা উদ্দেশ্য হচ্ছে কর্তা কারক। তারপরে 17 নম্বরটা দেখো, কোন কারকের সাধারণত বিভক্তি যুক্ত হয় না, আমরা কিন্তু পড়ছিলাম যে কর্তা কারকের কি হয় না, কর্তা কারকের বিভক্তি যুক্ত হয় না, কর্তা কারকের বিভক্তি যুক্ত হয় না, তাহলে যদি যদি বিভক্তি যুক্ত হয় তাহলে এ বিভক্তি যুক্ত হয়। কাব্য ভাষায় কর্মকারকের কোন বিভক্তি যুক্ত হয়, কাব্য ভাষায় কর্মকারকের রে বিভক্তি যুক্ত হয়, ওই আমাকে দেখায় আমার রে, আমার তুমি করতান এ মোর প্রার্থনা, তাহলে আমাকে দেখায় রে হয়, তাহলে এটা বেরি বেরিয়ে পড়ে কাব্য ভাষায় কর্মকারক কোন বিভক্তি হয়। আর আমি যে এমসিগুলো সলভ করেছি ইনশাল্লাহ এগুলো থেকে মনে হবে। বাক্যের কর্ম কত প্রকার, বাক্যের কর্ম 2 প্রকার, একটা হচ্ছে মুখ্য কর্ম, একটা হচ্ছে কি গৌণ কর্ম। তারপর দেখো, যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে, এটা হচ্ছে করণ কারক হবে। তোমরা যারা বিদ্যার্থী গাইডটা কিনেছো, এখানে হয়তো কর্মকারক দেওয়া আছে, উত্তরটা বল দেওয়া আছে, তোমরা এটা করণ কারক করে নেবে, করণ কারক, করণ কারক, বিষ হবে গ, বিষ হবে কি গ, তারা যারা বিদ্যার্থী গাইডটা কিনেছো অবশ্যই এটা ঠিক করে নেবা, বিষ হচ্ছে তোমাদের বিদ্যার্থী গাইডে এটা দেওয়া আছে খন, এটা তোমরা অবশ্যই কি করে নেবা, করণ, এটা সংজ্ঞাটা এরকম বল দেওয়া আছে এটা। আচ্ছা তারপরে দেখো 21 নাম্বার, তোমাদের বই নাই পড়তে হবে না, 22 নাম্বার, আমি যেগুলো পড়তে হবে না, তোমরা কিন্তু এই যে বোর্ডের প্রশ্নগুলো দেখে তোমাদের গাবড়ায় যাও যে আমি পারি না কেন, পারি না কেন, এগুলো তোমাদের বই নাই, পারবা কি হবে, সাধারণত কারণ পুরাতন বই ছিল এগুলো। সাধারণত কোন কর্মকারকে বিভক্ত হয় না, তাহলে আমরা আমরা বলছি মুখ্য কর্মে বিভক্তি হয় না, গৌণ কর্মে কে বিভক্তি যুক্ত হয়, ক্লিয়ার। তাহলে গৌণ কর্মকারকে কোন বিভক্তি যুক্ত হয়, কে বিভক্তি যুক্ত হয়, গৌণ কর্মকারকে কোন বিভক্তি যুক্ত হয়, কে বিভক্তি হয়। 24 নাম্বার, কোন কারকের কারকে দ্বারা দিয়ে কর্তৃক যুক্ত হয়, এটা হচ্ছে করণ কারকে, করণ কারকে এরকম দ্বারা দিয়ে কর্তৃক যুক্ত হয়, তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক। 25 নাম্বারটা দেখো, অপাদান কারকের ক্রিয়ার কি নির্দেশ করে, উৎস নির্দেশ করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো 26 নাম্বারটা, কোন কারকে সাধারণত হতে থেকে চেয়ে অনুসর্গ যুক্ত হয়, কোন কারকে অপাদান কারকে হতে থেকে চেয়ে যুক্ত হয়। তারপরে দেখো 27 নাম্বারটা, অপাদান কারকের উদাহরণ কোনটি, অপাদান কারকের উদাহরণ যে কাপটা উঁচু টেবিল থেকে পড়ে গেছে, তাহলে পড়ে গেছে মানে মাইনাস হয়ে গেছে, তাহলে অপাদান কারকের উদাহরণ। তারপরে দেখো 28 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু কোন কারকে সাধারণত এ ও এ তে যুক্ত হয়, আমরা জানি এটা অধিকরণ কারকে, অধিকরণ কারকের সবচেয়ে যুক্ত এ ওতে এতে অধিকরণ কারকে। তারপর দেখো ফুলের গন্ধে ঘুম আসে না, তাহলে ঘুম আসে না কিসের জন্য, মূলত গন্ধের, তাহলে আন্ডারলাইন করা আছে ফুলের নিচে, তার মানে এটা হচ্ছে এটার সাথে কোনো এই ক্রিয়ার কোনো সম্পর্ক না, তার মানে আমরা জানি এটা সম্বন্ধ কারক, কি কারক, সম্বন্ধ কারক, কি কারক, সম্বন্ধ কারক। এরপর দেখো সম্বন্ধ কারকের যে বিভক্তি যুক্ত হয় র আর এর, কি বিভক্তি যুক্ত হয় র এর, বেরি বেরি বলে সম্বন্ধ কারকের কোন বিভক্তি যুক্ত হয় র এর। তারপর দেখো 31 নম্বর, যে কারকে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে বিশেষ্য সর্বনামের যে সম্পর্ক নির্দেশ করে তা কি বলে, তাহলে বিশেষ্য বিশেষ দেখো ক্রিয়ার সাথে কোনো সম্পর্ক নাই, বিশেষ্য বিশেষ সর্বনামের সঙ্গে বিশেষ্য সর্বনামের সম্পর্ক, তার মানে অবশ্যই কি কারক, সম্বন্ধ কারক, সম্বন্ধ কারক। তারপরে দেখো বিদ্যার্থী গাইড যারা কিনছো, বিদ্যার্থী এটা আমি বিদ্যার্থী থেকে দেখাচ্ছি, বিদ্যার্থী গাইড এই 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 41 পাওয়া লাগবে, কারণ একটা তোমাদের বই নাই, লাস্ট এটা পড়তে পারো। বাড়ি থেকে নদী দেখা যায়, এখানে বাড়ি কোন কারক, তাহলে বাড়ি থেকে কোন এরকম বাড়ি একটা নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট স্থান বোঝালে এটা অধিকরণ কারক, তোমাদের বই যদি তোমাদের বই নাই না পড়লেও সমস্যা নাই, ক্লিয়ার। তারপরে দেখো এই 43 পড়তে হবে না, 44, 45, 46 এরকম 47টা পড়তে পারো। যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে, কর্মকারক বলে, এটা পড়বা। 47 নম্বরে পড়ো, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় কি, কর্মকারক। তারপরে দেখো 48 পড়তে হবে না, 49, 50, 51, 52, 53, 54 এগুলো একটাও পড়তে হবে না, কারণ এগুলো তোমাদের একটাও তোমাদের বই নাই।
তারপরে তোমরা চাইলে এই যে এটা তোমাদের বইয়ে সরাসরি উদাহরণটা নাই, তারপরে চাইলে পড়তে পারো। লাঙ্গল, লাঙ্গলের জমি চাষ হয়, তাহলে লাঙ্গল ইউজ করে জমি চাষ করতে, তাহলে অবশ্যই করণ কারক। লাঙ্গল ইউজ করে যেহেতু কাজটা করতেছে, তাহলে এরকম, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই 56 নম্বর তোমাদের বইয়ে নেই, পড়া লাগবে না। 57, 58 পড়া লাগবে না, 59 পড়া লাগবে না। 64 পড়া ধরো, জমি থেকে ফসল পাই, কি দেখা, জমি থেকে ফসল পাই, তাহলে এই ফসল পাওয়ার উৎসরা বা জাত, জাত বা উৎস, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কি, এরা 60 নম্বর, এটা জাত উত্তরটা হবে। তারপরে এই পৃষ্ঠে 61, 62, 63, এগুলো একটাও পাওয়া লাগবে না, ক্লিয়ার? তোমাদের বইয়ে নাই এগুলো তোমাদের। তারপরে এই যে 65, 66, 67, 68, 69, 70, 72, 72, এগুলো একটাও পাওয়া লাগবে না, কারণ এগুলো একটা তোমাদের বইয়ে নাই। আশা করি আমি যেগুলো বলছি এগুলো পড়লে তোমাদের জন্য কোন পাবে, এর বাইরে ইনশাল্লাহ পড়া লাগবে না। আর কারো ক্লাসটা খুব না টেনে সম্পূর্ণ যদি মনোযোগ দিকে দেখে থাকো, তাহলে অবশ্যই অবশ্যই আজকের পর থেকে কারক এটলিস্ট 9-10 লেভেল এসএসসি পরীক্ষায় তোমাকে আর আটকাতে পারো না। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুর সাথে শেয়ার করতে বলো না। আল্লাহ হাফিজ।